বা মানুষের জন্য ক্ষতি করে দেওয়া এমন কোনো কাজ করা যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন বিস্তারিত। পরবর্তী প্রশ্ন করেছেন, পিইউবিজি অ্যান্ড ফ্রি ফায়ার খেলা গেম খেলা কি হারাম? পাবজি ফ্রি ফায়ার খেলা, পাবজি ফ্রি ফায়ার খেলা, আমি এই জিনিসটা আমার জ্ঞান নাই, আমি জানি না, কারণ আমি খেলি না, জানিও না দেখিও না, আমাদের দেখার সুযোগও নেই। তো আমি যতটুকু শুনছি পাবজি খেলার মধ্যে একখানা যাইয়ে মাথা নত করতে হয়, কোনো এক মূর্তি আছে, মানুষ আছে, বিভিন্ন জিনিস দেখাতে হয়, তো সেখানে দেখানোর পর তার রাস্তা খুলে যায় বা কিছু একটা হয়, পয়েন্ট পায় বা ফায়ার পায়, এগুলি আসলে হারাম, কারণ এগুলি তো খারাপ জিনিস দেখাচ্ছে। এমনিতেই এমনিতেই গেম খেলাগুলি জাহেজ নেই, এগুলি সময় নষ্ট করতেছে এবং এগুলির কারণে চোখ নষ্ট হচ্ছে, এগুলি ইয়া নষ্ট করতেছে। এগুলি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন মানুষের, সেটাতে অন্যায় কাজে ব্যয় হচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন, আসলে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রত্যেকটি মানুষের ক্ষতিগ্রস্ততার মধ্যে আজ যতক্ষণ পর্যন্ত সময় শপথ করেছেন আল্লাহ তাআলা, ক্ষতিগ্রস্ত যে যারা তার সময়টুকু ইলম আমল, ইলম অর্থ ইমান আমল এবং সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ এবং সবরের মধ্যে ব্যয় না করবে, তারা ক্ষতিগ্রস্তই থাকবে, এরা ক্ষতিগ্রস্ত বের হতে পারবে না। যারা আজ সময় ব্যয় করতেছে, সময়গুলি তার জন্য হাশরের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে, আর উমরি ফি মাফনা, তার যৌবন বয়স কোথায় ব্যয় করেছে এবং তার জীবন কোথায় ব্যয় করেছে, দুইটা প্রশ্নই হবে সময়ের উপর, দুইটা প্রশ্নই সময়ের উপর হবে। হাশরের মাঠে কেউ সামনে এগোতে পারবে না। সুতরাং কীভাবে জায়েজ হতে পারে আপনি চিন্তা করে দেখুন, জায়েজ নয়, কোনোভাবেই জায়েজ নেই। এমনিতেই এই জাতীয় খেলাগুলো একটাও জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। এই যে বসে বসে গেম খেলা, গেম দেখা, ও অমুককে এটা করা, এগুলি জায়েজ নেই। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লো লাভ আছে, আর কিছু না পারেন ভালো কোনো চিন্তা করুন, অথবা না পারলে ঘুমাই থাকুন, ঘুমাইলেও একটা আবাদত হয় কখনো কখনো, যে পরবর্তী ভালো কাজ করবো এর জন্য এই নিয়তে ঘুমাইলেও আবাদত হয়। অথবা কেউ ঘুমাচ্ছে যে আল্লাহর আবাদত করবো, অথবা ঘুমাচ্ছে কেউ যে আমি পড়ালেখা করবো, সুযোগ নেই, এটাও কিন্তু আবাদত হয়। কিন্তু এই খেলাধুলার মধ্যে কোনো উপকার নেই, শুধু ক্ষতি আছে, কোনো উপকার নেই, কোনো উপকার নেই। যারা উপকার খোঁজে এরা মিথ্যা, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছে, শয়তানের কুমন্ত্রণে পড়েছে, এমনিতেই হারাম। আর পাবজি বা এই যেহেতু ফ্রি ফায়ার খেলা, এগুলির মধ্যে বড় সমস্যা হচ্ছে যে এগুলির মধ্যে শিরকি আচরণ রয়ে গেছে, মাথা নত করতে হয়, কোনো মূর্তির সামনে, কোনো কারোর সামনে দাঁড়িয়ে দিতে হয়, মাথা নিচু করতে হয়, তারপরে তাকে একটা ফায়ার দিবে, সেটা দিয়ে সামনে এগিয়ে যাবে, এই জাতীয় জিনিস, অথবা দরজা খুলে যাবে, তাকে বিভিন্ন রকমের ইয়া দিবে, পয়েন্ট দিবে, এই জাতীয় জিনিসগুলো ইসলাম অনুমোদিত না, এগুলো অবশ্যই হারাম হবে, স্পষ্ট জিনিস, এগুলো শিরকিও রয়ে গেছে অনেকগুলোতে, আপনি বুঝতেই পারছেন, দেখলেই বুঝবেন। আমাদের কাছে যদি কোনো শিরিক স্পষ্ট থাকে বুঝে যাবে সেটা, আর যাদের কাছে শিরিক স্পষ্ট নয় তারা উচিত হচ্ছে শিরিক জেনে নেয়া, কারণ শিরিক জানা একটা বড় ধরনের কাজ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ ভালো কি জিজ্ঞাসা করতো, আমি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ খারাপ কি, খারাপ কি, কারণ খারাপে পেয়ে বসতে পারে আমাকে। এই জন্য একজন ইমানদার সবসময় চিন্তা করবে তার ইমানটা কীভাবে টিকিয়ে রাখা যায়, এই জন্য খেলা খেলতে বসেও ইমান হারা হয়ে যাবেন আপনি, কারণ আপনি মনে করছেন এটা একটা কি নিয়ে এত অস্ত্র না নিচ্ছি, কিন্তু অস্ত্র নিতে গিয়ে যে আপনি ইমান হারা হয়ে যাচ্ছেন, আপনি যে কাফের হয়ে গেছেন ইতিমধ্যে, আপনার যে ইমান সব, আপনার এত আমল বরবাদ হয়ে গেছে, আপনার হজ উমরা সালাত সব বরবাদ হয়ে গেছে, আপনি যে কাফের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাচ্ছেন, এদিকে আপনার কোনো খেয়াল নেই। এই জন্য বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। পরবর্তী প্রশ্ন হচ্ছে,